বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড অ্যানাউন্সড করে দেওয়া হয়েছে, যেখানে তামিম ইকবাল জায়গা পাননি, আর জায়গা না পাওয়ার কারণ হিসেবে ফিটনেসকে দায়ী করা হচ্ছে। আসলেই কি ফিটনেসটা অন্য কোনো বিষয় আছে? এই নিয়ে আলোচনা থাকছে ভিডিওতে। তো তার আগে আমরা বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডটা একবার দেখে নিই। 2023 ওডিআই বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: নাম্বার 1 সাকিব আল হাসান, ক্যাপ্টেন এবং অলরাউন্ডার। নাম্বার 2 লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটার। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, ব্যাটসম্যান। নাম্বার 4 তানজিদ হাসান তামিম, ব্যাটসম্যান। নাম্বার 5 তাওহিদ হৃদয়, ব্যাটসম্যান। নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ, অলরাউন্ডার। নাম্বার 7 মুশফিকুর রহিম, ব্যাটসম্যান। নাম্বার 8 মেহেদি হাসান মিরাজ, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 মাহেদি হাসান, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 তানজিম সাকিব, পেস বোলার। নাম্বার 11 নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 12 শরীফুল ইসলাম, পেস বোলার। নাম্বার 13 হাসান মাহমুদ, পেস বোলার। নাম্বার 14 তাসকিন আহমেদ, পেস বোলার। নাম্বার 15 মুস্তাফিজুর রহমান, পেস বোলার। আর এটাই হলো 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড। এই স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন, যেটা দর্শকদের জন্য অনেকটা সন্তুষ্টজনক খবর, কিন্তু নেই তামিম ইকবাল। তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই সুপার কাপে 3 নম্বরে থেকে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে, অথচ এই তামিম ইকবালই থাকবেন না বিশ্বকাপে। এই জায়গায় না থাকার কারণ হচ্ছে তামিম ইকবাল ফিট নয়। যদি ফিটনেসজনিত কারণে তামিম ইকবাল বিশ্বকাপে না যেয়ে থাকে, তো এটাকে আমাদের সকলেরই সমর্থন করা উচিত। কারণ আমরা যদি নিউজিল্যান্ডের দিকে তাকাই, মার্টিন গাপটিল কিন্তু তামিমের থেকেও হাজার গুণ বেটার ব্যাটসম্যান, এটা আপনাকে মানতে হবে। ইঞ্জুরির কারণে তাকেও কিন্তু টিমে নেওয়া হয়নি। সেদিকে তামিম ইকবাল কেন থাকবে? যদি বিরাট কোহলিও হতো ভারতের, তাও কিন্তু জাতীয় দলে তাকে নিত না যদি ইঞ্জুরি থাকতো। কিন্তু এই জায়গায় ইস্যুটা ইঞ্জুরি না, এই জায়গায় ইস্যুটা হচ্ছে সাকিব তামিমের একটা ভেদাভেদ, সাকিব তামিমের একটা দ্বন্দ্ব, যে জিনিসটা আসলে মেনে নেওয়ার মতো না। সাকিব তামিমের দ্বন্দ্বের কারণে যদি তামিম ইকবাল স্কোয়াডে না থাকে, সেটা বাংলাদেশের সাথে একটা ইনজাস্টিফাইড করা হয়েছে, বাংলাদেশের সাথে এটা আসলে একটা অন্যায় হয়েছে। কিন্তু যদি ইঞ্জুরির কারণে নেওয়া হয়ে থাকে এরকমটা সিদ্ধান্ত, তাহলে আমাদের সকলেরই এটাকে সমর্থন জানানো উচিত।